আপরে বাপ, কি আবেগের ব্যাপার সেবার! আজকে আশিক যে ভয় দিয়েছিল, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সবচেয়ে বেশি চিন্তায় পড়েছিলাম তোমার জন্য সরগিন্নি। দুলা ভাই, আমার নিয়ে চিন্তা করার তো কোনো কারণ দেখ। এই সাধারণ কারণটা তুমি বুঝতেছো না সরভু? যেই মানুষটার জন্য তোমার এখন পর্যন্ত বিয়া করো নাই তুমি, তার কিছু হয়ে গেলে তোমার কি হইতো? দূর দূর, যে পোলা জোরে হাসলে ঘুমায় পড়ে সেই পোলারে বিয়া কইরা শিউলির লাভ কি? এই পারলের কথা কিন্তু যুক্তি আছে। মনে করো আবেগের খেলায় তার অসুখের মিটার যদি বাইরে যায় তখন কি হবে? না খুব মুকর্ণ বলে একজন ছিল না, সে তো ছয় মাস ঘুমাইতো আর ছয় মাস জায়গা থাকতো। আশিক যদি সারা বছরই ঘুমায় তখন কি হইব? দূর দূর, আমার মনে হয় তুই আশিকরে মনে তো একবারে মুচ্ছে ফেলা। বড়বু বারবার দূর দূর কইলো না তো, এটা তোমার একটা বদভ্যাস হয়ে গেছে। আশিক ভাই কি সবসময় কি ঘুমায় পড়ে নাকি? মাঝে মাঝে খুব জোরে হাইসা ফেললে তখন তার একটু ঘুমটা চলে আসে, প্রয়োজনে সে হাসবো না। শালা বাবু, হাসি কি আর কয়ে বলে আসে, সবই আবেগের ঠেলায় হাসি চলে আসে। দেখো না, ও যখন ঘুম থেকে জাগিয়ে উঠলো তখন বললো কি, যে হাসি ছাড়া জীবন বাঁচবে না। আচ্ছা দুলা ভাই, আপনারা সবাই মিলে যে এতগুলো কথা কইতেছেন, আশিকের মনে আমার জন্য জায়গা আছে কিনা সেটা কি একবার জানার চেষ্টা করছেন? হ, শিউল তো ঠিকই কইছে, আশিক দেশে আইছে, একবারও তো দেখা করতে আসলো না। দূরে যা, শুধু শুধু তোমরা হাফেসাল পারতে আসো। একটা মানুষ গ্রামে আইছে 12 ঘন্টা হয় নাই, এর মধ্যে তার দোষ গুণ তোমরা বিচার করা শুরু করে দিলা, অন্তত 24 ঘন্টা যাইতে দাও, দেখো মানুষটা কি করে। সবই তো আবেগের ব্যাপার। আমি আশিকের আশাতেই যে এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি, তোমাকে এই ধারণা ঠিক না বুবু। তাইলে ঠিক কোনটা? এই জীবনে আমি আর বিয়েই করব। আল্লাহ, তো নতুন কথা শুনতাছি। তাহলে একটা কাম কর। কি কাম বুবু? একটা একতারা কিন না, বষ্টুমি হইয়া বাইরে হয়ে যা। হ্যাগরি একমাত্র বিভাগী হওয়ার রেকর্ড আছে। যা গো, সংসার ধর্ম নাই তাগো জন্যই তো এই পথ। দূর দূর, যত সব ডং, সবই আবেগের ব্যাপার। তবু আমি কোনো ডং করে বা আবেগ দেখার কথা কইতেছি না, যা সত্যি কথা তাই কইলাম। সময় হলে তোমরা মিলাই নিতে পারো। দূর যা, তুই আই বুড়ে বয়ে থাকলে আমার কি? মানছে ওর তরে নিয়ে আলাপ আলোচনা করে বলে তো আমাকে কথা কন লাগে। দূর যা। আরে অসুবিধা নাই, ব্যবস্থা করবো। মনিকা, আচ্ছা আশিক ভাই যে বিদেশ থেকে দেশে আইছে, ভাইরে একবার দাওয়াত করে খাওয়ানো উচিত না? হ্যাঁ, তা তো উচিতই, কিন্তু তুমি আবার এখানে কিন্তু টানতেছো কেন? বোঝো না, তোমার আশিক ভাই জানলে তো আমার ভাইজান ভালো চোখে দেখে না। বাড়ির উপরে পায়া যদি দুই চার কথা শোনা দেয় তাহলে আশিক ভাইজান মনে কষ্ট পাইবো না? তোমার কি ধারণা, তোমার ভাইজান যদি আমার ভাইজানের কথা শোনায় আমি তার কিছুই কমু না? ভাইজান যদি আমার ভাইজানের এক কথা শোনায় আমিও ভাইজানের 10 কথা শোনাই দিব। আস্তে কম সিনুক, ভাইজান যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকে যাবো। আর আয়া যদি এসব শোনে না তাহলে কিন্তু মাইন্ড করে হতো। কিরে গেটা, আবার কার উপর মাইন্ড করতেছ ইমরান? তোমার মাইন্ড খাওয়ার কথা কইতেছিলাম ভাইজান। এই আমি মাইন্ড খামো, কারণ কিরে ওই ঝিনুকরে কইতেছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে, কারণ তুমি ফিরে এসে যদি দেখো যে রান্না শেষ হয় নাই তাহলে তো মাইন্ড করবারই পারো। তাই বুঝি বুঝি খাই ভাত নট সুজি।